মর্নিং ফ্রেন্ডস, আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। আমি আজকে দু তিন দিন থেকে বাড়িতে এসেছি, কারণ তোমরা অনেকেই জানো যে আমার বাবার কাজ আছে, তো সেই কাজের জন্য আমি বাড়িতে এসেছি। আসার পর আর ভিডিও করার মতো মানে মুড নেই, মন মেজাজ কারোর ঠিক মতো নেই, যার জন্য ভিডিও করতে পারছি না। তো আজকে বাবার মৎস্যমুখী, তো ভাবলাম যে না আজকে ব্লগটা আমি স্টার্ট করি। তো চলো আজকে আমি ব্লগটি স্টার্ট করছি, আর আমি যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো। বাবার মৎস্যমুখীতে বাবার পছন্দের সমস্ত কিছু বানানো হচ্ছে, তার মধ্যে এখন পিঠে বানানো হচ্ছে। তো কাকিমারা সবাই মিলে পিঠে বানাচ্ছিল, তো আমি তার মধ্যে কিছুটা তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম। তো এখন রান্নাবাড়া সমস্ত চলছে, তা দেখে নাও কী কী বানাচ্ছে। আমি এখন রান্না করছি মটন কষা, কারণ বাবার জন্য করতে হবে, দিতে হবে, আজকে নাকি নিয়ম আছে। তার জন্য এখানে বসে বসে আমি কাকিমার ঘরে বানাচ্ছি। তো বাইরের ওয়েদারটা তোমাদের দেখাচ্ছি, দেখো কীরকম অন্ধকার হয়ে আসছে, আর আমি এখানে বসে বসে রান্না করছি। দেখো বাইরে কীরকম অন্ধকার হয়ে আসে, মনে হচ্ছে মুষলধারে বৃষ্টি। আমি চাইছি যে আজকে বৃষ্টিটা না হোক, লোকজনের আসতে প্রবলেম হবে, কিন্তু কী করা যাবে, ওয়েদারের অবস্থা খুব খারাপ। হচ্ছে আমার মটন কষা, জাস্ট আমি মটনটা দিয়ে গ্যাসটা করে অন করে দিলাম, আর বলতে বলতে দেখো মুষলধারে বৃষ্টিও নেমে গেছে। এত বৃষ্টি হচ্ছে, জানি না আজকে প্রোগ্রামে কি হবে, আশা করছি সব ঠিক হয়ে যাবে। আজকে নেক্সট ডে, আমরা বাড়ি থেকে চলে এসেছি, কিন্তু আজকে আছে রাখি। তো আমার বোন আর বোনের মেয়ে, ওরা বাবার কাজে এসেছিল, তো ওরা চাইছিল যে ওর দাদাকে অনেক দিন পর ওরা রাখি পরাবে। তো রাখি পরাতে পারিনি, কিন্তু ওরা কেক কাটছিল, তো আমি সেটাকেও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেক টেক কাটা হয়ে গেল, এখন আমাদের ডিনারের প্রিপারেশন নিতে হবে, কারণ অনেকটাই রাত্রি হয়ে যাচ্ছে। তো এখন জাস্ট এসেছি বাড়ি থেকে, কি রান্না করব, তো ভাবলাম যে এখন একটা ভাপা ডিমের রেসিপি বানাই। তো শুরু থেকে আমি রেকর্ড করতে ভুলে গেছি, তো এটা বানাচ্ছি ডিম ভাপা। তো আমি শর্টকাটেই বানাচ্ছি এই ডিমটাকে, আমি চার পাঁচটা ডিমকে একসঙ্গে ফেটিয়ে নিয়ে একবারে কড়াতে সামান্য তেল দিয়ে স্টিমে দিয়ে দিয়েছি। এটা ভাপ হয়ে গেলে এটাকে নামিয়ে পিস পিস করে কেটে তারপর এটার কারি বানিয়ে নেব। রাত্রে ডিনারের এর থেকে বেশি কিছু আর চাই না। তো এবার এটাকে আমি উল্টে দেব, একদম আস্তে আস্তে এটাকে এভাবে তুলে নিয়ে সাইডটা, এটা একদম ইজি ভাবে উঠেও যাবে, কোনো অসুবিধা নেই। এটাকে একটা এরকম ফোল্ড করে দিব, এভাবে উল্টে দিয়ে আমি এবার এটাকে পিস পিস করে কেটে নিব। বারবার বানানোর ঝামেলাটাও থাকে না, আর খেতেও কিন্তু এটা ভালো লাগে।
এবার ছোট ছোট দেখো পিস হয়ে গেছে, এরকম পিস করে নেবে। এবার আমি এই পিসগুলিকে নামিয়ে নিচ্ছি। আমাদের সময়টাও কিন্তু অনেকটা বেঁচে যায়, আর এটা কিন্তু ননস্টিকের করাতেই করতে হবে, কারণ এটা কিন্তু অন্য কোনো সিলভার বা স্টিলের করাতে কিন্তু হবে না। আমি এবার এতেই কিন্তু তেলটা দিয়ে দিব। তেলটা আমি খুব কম পরিমাণে দিচ্ছি, তোমরা চাইলে বেশি দিতে পারো, কিন্তু আমি তেলটা খাবো না জন্য বেশি অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি। এতে একটা শুকনো লঙ্কা আর জিরা ফোড়নে দেব, সামান্য জিরা দিচ্ছি ফোড়নে। আর আমি এখানে আলু পেঁয়াজ আর রসুন কুচি করে রেখেছি, আর মশলাও আমি বানিয়ে নিয়েছি। এটাতে একটা পেঁয়াজ একটা টমেটো আর রসুন আদা আর দুটো কাঁচা লঙ্কা আমি এখানে পেস্ট করে নিয়েছি। তেলটা যখন গরম হয়ে যাবে এতে আমি রসুনগুলি দিয়ে দিই। রান্নাটা ভীষণ ইজি, খুব তাড়াতাড়ি হয়ে যায়। তোমরা কিন্তু চাইলে এটা বাড়িতে অবশ্যই সকালের খাবারের জন্য ট্রাই করতে পারো। আর এতে আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি, কারণ আলুতে আমি হলুদ লবণ দিইনি আগে, লবণটাও দিয়ে দিই। লবণ দিলে পরে এটা তাড়াতাড়ি খুব হয়ে যাবে। এটা তোমরা একটু বেশি তেল দিয়ে করতে পারো, খেতে বেশি ভালো লাগবে, কিন্তু আমি খাবো যার জন্য আমি খুব কম তেলে বানাচ্ছি এটা। তোমরা দেখতেই পাচ্ছ আমার আলু পেঁয়াজ দুটোই কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি পেস্টটা দিব। নর্মালি যেরকম ডিমের কারি তোমরা করো ঠিক সেভাবেই, খালি মশলাটা একটু কম দেবে, তাহলে যত মশলাটা কম ইউজ করবে এই রান্নায় তত কিন্তু এটার টেস্টটা বেশি হবে। আমি তোমাদের এতটুকু বলতে পারি, মানে এই রান্নার এটাই একটা বিশেষত্ব, মানে রান্নাটা প্রচণ্ড লাইট হবে আর খেতেও কিন্তু ততটাই ভালো হবে, কিন্তু বেশি মশলা দিলে পরে কিন্তু এটা টেস্টটা নষ্ট হয়ে যাবে। মশলাটাকে এবার ভালোভাবে কষিয়ে নেবো, একটু সময় লাগলো, কারণ তেল কম দিলে না সব সময় দেখবে একটু রান্নাটা হতে সময় লাগে। এটাই যদি আমি একটু বেশি তেল দিয়ে করতাম এটা কিন্তু জাস্ট 5-10 মিনিটের মধ্যে এটা কষানো হয়ে যেত। এবার আমি কি করি যার জন্য এটাকে ঢেকে খুব সিমে গ্যাসটা কমিয়ে দিয়ে তারপর তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। আমি আর একটু নাড়াচাড়া করে এতে জলটা অ্যাড করে দেবো, কারণ বেশি ভাজলে পর আবার না তেতো হয়ে যাবে, কারণ তেল কম তো পুড়ে যাওয়ার চান্সটা অনেকটাই বেশি। আর যখন তোমরা পেঁয়াজটা ফ্রাই করবে সরি একটু চিনি অ্যাড করবে। আমি চিনিটা দিয়ে দিয়েছি, তো ভাজাটা কিন্তু আমার মনে হচ্ছে যে খুব ভালোভাবেই হয়ে গেছে। আর এটাতে তো তেল বেরোয়ার চান্সই নেই, কারণ আমি 1 চামচও তেল দিই নি এতে। এর জন্য দেখতেই পাচ্ছ কোনো রকম তেল নেই, জাস্ট লেগে যাচ্ছে। তো এখন আমি এতে জলটা দিয়ে দিচ্ছি মাপ মতো। একদমই লাইট হবে, আর ডিমটা যেহেতু ভাপা করা আছে না জলটা টানবেও বেশি এতে, এর জন্য জলটা একটু বেশি দেবে লাস্টে, না হলে কিন্তু দেখবে একদমই ঝোল থাকছে না। দেখতে মনে হচ্ছে একদম গঙ্গার জল, পাতলা একদম লাগছে। তোমরা দেখতেই পাচ্ছ আমাদের কিন্তু এটা জলটা ফুটে গেছে ঝোলটা, আর আমি এতে এখন ডিমটা অ্যাড করছি।
এবার এটাকে আমি ভালোভাবে ঢেকে দিব। দেখবে জলটা এত তাড়াতাড়ি এই ডিমগুলি টেনে নিবে। এবার ঢেকে দিচ্ছি, 10 মিনিট পরে নামিয়ে। তোমরা দেখতেই পাচ্ছ ডিমের কারিটা কিন্তু রেডি হয়ে গেছে এবং হালকা।